আজ তৈরি করব চিকেন কচুরি এই কচুরিটা ভীষণ মুচমুচে হয় বিকেলের নাস্তায় এমন একটি মজাদার রেসিপি থাকলে ছোট বড় সকলেই অনেক বেশি খুশি হবে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে সামান্য লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি ময়ান করে নিচ্ছি তেলটা পরিমাণে একটু বেশি দিবেন যেন ভালো করে এটা ময়ান দেওয়া যায় আর হাত দিয়ে মুঠ দিয়ে দেখবেন যে এটা দলা পাকা যায় কি না তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে আমি এখানে ময়দা নিলাম আপনারা চালে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারবেন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিলাম ডোটাকে একদম সফট করে রেডি করে নিতে হবে ভালো করে মধ্যে নিয়ে ডোটা কি ফাইনালি রেডি তো আমি সামান্য তেল মেখে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো আর এরই পাকে আমি চিকেনটা রেডি করে নেব আমি এখানে হাড় ছাড়া চিকেন নিলাম চিকেনটাকে একদম কিমার মতো করে নিতে হবে ছোট ছোট করে কেটে তবে আপনার চালে কিন্তু চিকেনের পরিবর্তে এখানে আলু সেদ্ধ দিয়েও কিন্তু কিমাটা তৈরি করতে পারবেন অথবা দেখা যায় কি যে বিভিন্ন সবজি দিয়েও আপনারা তৈরি করতে পারবেন ভিতরের পোটা যে কোনো কিছু দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি একটা ছুরি দিয়ে ভালো করে এটাকে কিমা করে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ মশলাটাকে আরও একটু মানে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আবার একটু কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে চিকেন দিয়ে পোটা রেডি করতেছি তো আপনারা কিন্তু এখানে যে কোনো সবজি বা আলু দিয়ে এই পোটা রেডি করতে পারবেন তো সামান্য গরম মশলা দিয়ে এখন চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর চিকেন থেকে যতটা পানি বের হবে সেটা দিয়েই কিন্তু আমি চিকেনটাকে রেডি করে নেব তো ফাইনালি চিকেনটা কিন্তু রেডি হয়ে গেল আমি এই কাজটা অবশ্য একটু শর্ট করে দেখালাম আর এদিকে ময়দাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা সফট এখন আমি লেচি কেটে নেবো যে কটা চিকেন কচুরি তৈরি করব তো আমি এরকম করে গোল শেপ করে নিচ্ছি তবে এই চিকেন কচুরিটা কিন্তু আমি হাতে তৈরি করব এরকম একটু মানে টুপির মতো করে করে নিচ্ছি যেন ভিতরে পোটা দেওয়া যায় তো কিছুটা পরিমাণ চিকেন দিয়ে এখন আমি মুখটা আটকে দেবো মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে দেখা যায় কি বাজার সময় যদি খুলে যায় তাহলে ভিতরে তেল ঢুকে যাবে তখন এটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না একটু এটাকে ভালো করে মুখটা বন্ধ করে হালকা একটু পানি মিশিয়ে তারপর এটাকে মানে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে এখন এটাকে আমি একটু গোল শেপ করে নিচ্ছি একটু চ্যাপটা করে উপরের অংশটা একটু মোটা হবে তবে এটা কিন্তু ভীষণ খাস্তা হয় আর মুচমুচে না হলে কিন্তু এগুলো খেতেও খুব ভালো লাগে না আপনি হাত দিয়ে যতটুকু মানে বড় করতে চান সেভাবে করে নেবেন তো আমি এতটুকু বড়ো করেই করে নিলাম তো বেশ কয়েকটা তৈরি করা হয়ে গেল তো এগুলাকে আমি ভেজে নিচ্ছি এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে এখন কচুরিগুলো এক এক করে ছেড়ে দিলাম চুলার তাপটা কম করে দিয়ে একটু সময় নিয়ে এগুলাকে আমি ভেজে নেব যেন কালারটাও সুন্দর হয় আর একটু মোছমুছও হয় আর এমন একটা মজার রেসিপি থাকলে বিকেলে কিন্তু একদম জমে যাবে আর বিশেষ করে যেহেতু এর মধ্যে চিকেন দিয়ে তৈরি বাচ্চারা কিন্তু এটা বেশি পছন্দ করবে অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই ধরনের খাবারগুলো আপনারা কে কে খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন কচুরি ভীষণ মজাদার আর খুব মচমচে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে নেবেন শীতের সন্ধ্যায় এমন একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না ভীষণ মোচমুচে হয়েছে এই রেসিপিটা তবেওয়ার্স আজ বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ